ব্রুজ খলিফা বর্তমান পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং। 828 মিটার উঁচু এই বিল্ডিংটি প্রতি মুহূর্তে মানুষদের অবাক করে যাচ্ছে। প্রতিনিয়ত সারা পৃথিবী থেকে হাজার হাজার মানুষ এই বিল্ডিংটিকে দেখতে আসে। সবকিছুর মধ্যে বিল্ডিংটির সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটির এলইডি শো, এবং এই জিনিসটা দেখার জন্য অনেক মানুষ স্পেশালি দুবাই এসে থাকে। এবং দুবাইয়ের বুর্জ খলিফার এই শোটিও সারা পৃথিবীতে বেশ বিখ্যাত। আজকের ভিডিওটিতে আপনাদের সাথে কথা বলবো আসলে কিভাবে এই এলইডি শোটির সম্পাদন করে থাকে বুর্জ খলিফার কর্তৃপক্ষগণ। ব্রুজ খলিফা বিল্ডিংটিকে বাইরে থেকে দেখতে একটি সাধারণ বিল্ডিংয়ের মতোই লাগে, কিন্তু যখন এই এলইডি শোটি চালানো হয় তখন দেখলে মনে হয় এটি একটি এলইডি টিভি হয়ে গেছে। এ জিনিসটি মূলত তারা কিভাবে করে থাকে এটি অনেকেরই জানার অনেক ইচ্ছা। আমাদের কাছে অসংখ্যবার আপনারা রিকোয়েস্ট করেছেন এ বিষয়টি সম্পর্কে একটি ভিডিও তৈরি করতে, তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বেশিরভাগ মানুষ ভেবে থাকে বুর্জ খলিফাতে যখন এই এলইডি প্রোগ্রামটি হয়ে থাকে তখন বাইরে দূরে থেকে কোনো একটি প্রজেক্টর টাইপ জিনিস থেকে বিল্ডিংয়ের গায়ের ওপর আলো মারা হয় এবং সেখান থেকে এই জিনিসটি দেখানো হয়, ঠিক যেমনটা সিনেমা হলগুলোতে করা হয়ে থাকে, যেখানে মানুষেরা বসে থাকে এবং তাদের পিছন থেকে একটি প্রজেক্টর থেকে একটি লাইট স্ক্রিনে পড়ার পর সেখানে দৃশ্যগুলো দেখা যায়। কিন্তু বুর্জ খলিফার ক্ষেত্রে বিষয়টি এমন নয়। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, তারা কিভাবে এই শোটি দেখায়? আরও একটি কথা যেটি মানুষ জানে না, এই প্রোগ্রামটি দেখানোর জন্য বুর্জ খলিফা কারো থেকে কোনো টাকা পয়সা নেয় না। প্রতি বছর ভারত, বাংলাদেশ এবং অন্যান্য দেশের সাথে সম্পর্ক দেখানোর জন্য বুর্জ খলিফা ওই সব দেশের পতাকা পুরো বিল্ডিংয়ের মধ্যে দেখে থাকে। এমনকি বুর্জ খলিফায় অসংখ্যবার বাংলাদেশের পতাকাও দেখা গেছে। আবার অনেক সময় বিভিন্ন দেশের বড় বড় সেলিব্রিটিদের সম্মানার্থে তাদের জন্মদিনে তাদের ছবি বুর্জ খলিফায় দেখানো হয়, যেমন শাহরুখ খানের চিত্র অসংখ্যবার বুর্জ খলিফায় দেখা গেছে। তাছাড়া বড় বড় কিছু বিজ্ঞাপনও সেখানে দেখানো হয়ে থাকে, অর্থাৎ কোনো কোম্পানি যদি তাদের অ্যাডভার্টিজমেন্ট বুর্জ খলিফায় দেখাতে চায় সেক্ষেত্রে টাকা দিয়ে তারা অ্যাডভার্টিজমেন্ট করতে পারে। যেমন স্যামসাং গ্যালাক্সি S9 প্রমোশনাল ভিডিও স্যামসাং কোম্পানি করিয়েছিল, এবং হলিউডের একটি মুভি অ্যাভেঞ্জার্সের একটি প্রমোট ভিডিও এই বিল্ডিংয়ে দেখানো হয়েছিল। এসব ক্ষেত্রে অনেক বড় অঙ্কের টাকা বুর্জ খলিফা কর্তৃপক্ষকে দেওয়া লাগে। যেমন স্যামসাং গ্যালাক্সি S9 30 সেকেন্ডের একটি প্রমোট ভিডিও দেখানোর জন্য 50 কোটি টাকা দিতে হয়েছিল বুর্জ খলিফা কর্তৃপক্ষকে। এখন আসা যাক মূল টপিকে, কিভাবে তারা এই এলইডি শোটি করে থাকে। এর নাম শুনেই বোঝা যাচ্ছে এলইডি শো, অর্থাৎ এই পুরো শোটি এলইডি বাল্বের মাধ্যমে দেখানো হয়। ঠিক যেরকমটা আমরা আমাদের বাসায় বা বিভিন্ন দোকানপাটে এলইডি স্ট্রাইক দিয়ে সাজিয়ে থাকি, ঠিক ওই রকম বুর্জ খলিফাতে এলইডি স্ট্রাইক পুরো বিল্ডিংয়ে লাগানো আছে। তবে এই এলইডি স্ট্রাইকগুলো বিল্ডিংয়ের চারপাশে নেই, শুধু এক পাশে লাগানো আছে। বুর্জ খলিফা বিল্ডিংটির সামনের দিকে শুধুমাত্র এলইডি লাইট লাগানো আছে, এছাড়া বাকি তিন পাশে এলইডি লাইট লাগানো নেই, অর্থাৎ একমাত্র বিল্ডিংটির সামনে থেকেই এলইডি শো দেখা যায়। আপনি যদি বিল্ডিংটির পিছনে বা অন্য কোনো পাশে থাকেন তাহলে আপনি এই এলইডি শোটি দেখতে পাবেন না। এই এলইডি বাতিগুলো অনেক হাই ফ্রিকোয়েন্সির এবং মারাত্মক শক্তিশালী। আপনারা জানলে অবাক হবেন, এইগুলো এত পরিমাণে ব্রাইট যে কোনো শোয়ের সময় এর ব্রাইটনেস মাত্র 40% রাখা হয়, তারপরও এত সুন্দর শো দেখা যায়। ব্যাপারটা আপনাদের আরেকটু বুঝিয়ে বলি, এটা অনেকটা পিকজেলের মতো। আমরা অনেক সময় পিকজেলের নাম শুনেছি, ছোট ছোট অনেকগুলো পিকজেল একসাথে মিলিত হয়ে একটি চিত্র তৈরি করে যেটি আমরা দেখতে পাই। যদি আমরা কোনো একটি ছবিকে খুব বেশি পরিমাণে জুম ইন করে ফেলি তখন সেই পিকজেলগুলো আমরা দেখতে পাই, এবং জুম আউট করার পর একটি সম্পূর্ণ ছবি আমাদের সামনে ফুটে ওঠে। ঠিক এমনটি করে বুর্জ খলিফার গায়ে লাগানো বাল্বগুলো। এই ছোট ছোট এলইডি বাল্বগুলোকে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে তারা যে চিত্রটি দেখাতে চায় সেটিকে সেট করে দেয়, এবং পরবর্তীতে কম্পিউটারের মধ্যে তারা একবার চেক করে নেয় সব কিছু ঠিকঠাক আছে কিনা, এবং পরবর্তীতে এই বাল্বগুলো ঠিক সেভাবে কাজ করতে থাকে। মজার ব্যাপারটি হলো, আপনি এলইডি শোকে যতটা ভালো মতো ক্লিয়ার দেখতে চান আপনাকে ততটা বুর্জ খলিফার থেকে দূরে যেতে হবে, অর্থাৎ যত দূর থেকে আপনি জিনিসটা দেখবেন তত ক্লিয়ার দেখতে পাবেন, এবং কাছাকাছি গেলে এটি ভালো দেখাবে না, ফাঁকা ফাঁকা লাগবে। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই এলইডি লাইটগুলো বুর্জ খলিফার গায়ে দেখা যায় না বা বোঝাও যায় না,
এগুলো মূলত লাগানো হয়েছে ব্রুজ খলিফার জানালার ধার বরাবর এবং এলইডি স্ট্রাইকের কালার এবং ব্রুজ খলিফার গায়ে লাগানো গ্লাসের কালার সেম হয় বোঝাই যায় না এর উপর এলইডি বাল্ব লাগানো হয়েছে ব্রুজ খলিফার গায়ে এক মিনিট এমন লাইট শো করতে 1000 কিলোওয়াট বিদ্যুৎ খরচ হয় যা দিয়ে 20,000 বাড়িতে ফ্যান চালানো যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ